सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম आज আপনাদের আম দিয়ে পায়েশ রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই এই সুস্বাদু আমের পায়েশ কিভাবে রান্না করতে হয়। আমি এখানে হাফ কাপ পোলার চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দুধ ঢেলে দিচ্ছি। আমি এখানে 1 লিটারের মতো দুধ ঘন করে নিয়েছি, এখন হাফ লিটারের একটু বেশি আছে। চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি, দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে উঠেছে, এবার আমি পোলায়ের চালগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা কমিয়ে দেব, একেবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টি স্বাদটা আরও বেড়ে যাবে। এই জন্য একটু নেড়ে দিচ্ছি। এটা এইদিকে ফুটতে ফুটতে আমি বাকি কাজগুলো করব। এবার আমি কয়েকটা কিশমিস ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে অল্প জল নিয়ে ভিজিয়ে রাখব, যাতে চুপসে যাওয়া কিশমিসগুলো অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে টসটসে হয়ে ওঠে। এখানে আমি আম নিয়েছি, আমটা আমি খোসা ছাড়িয়ে নেব। আমি আমের ছোলাটা তুলে নিয়েছি। এবার আমের ভিতরে অনেক আঁশ থাকে, আঁশসহ আমি দিতে চাচ্ছি না, এই জন্য আমি আমটা গ্রাইন্ড করে নেব, যাতে শুধু রসগুলোই আমি পায়েশে দিতে পারি। একটা আম আমি গ্রাইন্ড করে নিলাম। এবার আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি, এই কাজু বাদামগুলো ছোট ছোট করে কেটে দিব, কারণ আস্ত যদি থাকে তাহলে বাচ্চাদের মুখে যদি কাজু বাদাম পড়ে তাহলে তারা পছন্দ করবে না, এই জন্য আমি ছোট করে কেটে দিব। আমি কাজু বাদামগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে পায়েশের চালগুলো ফুটছে, আমি মাঝে মাঝে এভাবে নেড়ে দিচ্ছি। যেহেতু আমি কোনো জল দেইনি, দুধের ভিতরেই চালগুলো ফুটছে, এই জন্য জালটা কখনোই বাড়ানো যাবে না, আঁচটা কমানোই থাকবে। আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন, কিন্তু আমার বাচ্চা তেজপাতা পছন্দ করে না, এটার যে ফ্লেভারটা এই জন্য আমি দিচ্ছি না। চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, এবার আমি চিনি দিয়ে দিব। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা আমি পরে দিচ্ছি, কারণ চিনি যদি আগে দেওয়া হয় তাহলে চালগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, শক্ত হয়ে যাবে, তাই আমি চিনিটা পরে দিচ্ছি। এবার আমি মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার আমি ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি কিছু কাজু বাদাম এগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি, এগুলো সিদ্ধ হবে, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পায়েশের ঘনত্বটা দেখুন এখন এভাবে আছে। এই পর্যায়ে আসার পরে আমি আমের যে রস আলাদা করে রেখেছিলাম আমের রসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই পায়েশ বাচ্চারা এবং বড়রা খুবই পছন্দ করবে এবং সবাই খুব তৃপ্তি সহকারে খাবে। আপনি বাসায় ট্রাই করুন এবং কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্ট করুন, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন এবার ঘনত্বটা এভাবে আছে, আমি এখন নামিয়ে ফেলব। আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি উপরে ছোট করে কেটে রাখা কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন। সবাই তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।